রাউজানত 20,000 পরিবারের মধ্যে সাংসদ এ বি এম ফজলে করিম দেয়া মশারি বিতরণ করাই। উপজেলার 14 ইউনিয়ন ও উগ্র পৌরসভা পৃথক পৃথক ভাবে এসব মশারি বিতরণ করা হয়। বৃহস্পতিবার ফজর 10টার সময় উপজেলার পাহাড়তলি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণত ইউনিয়নের 800 পরিবারের মধ্যে এসব মশারি বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিনের সভাপতিত্বে সভার টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। সভার প্রধান অতিথি আছেন উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক দোস্ত মোহাম্মদ খান। প্রধান বক্তা আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী। বিশেষ অতিথি আছেন আওয়ামী লীগ নেতা তপন কৃষ্ণ ঘোষ, দেবব্রত বড়ুয়া মাইকেল, হাজী আমির হোসেন, সৈয়দ মাহফুজ সহ অন্যান্য। হ্যালো ভিউয়ার্স, ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে ইভেত ক্লিক করুন, আর ডাকু দিয়ে উগো বেল আইকন আছে ইভেত সাবধান, তাহলে অনেক ব্যয় করা গদি আর ভিডিও কিন সেট পারিবেন। আরা সাদাই হতা হই।